নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি দুর্গাপুরে। এখন আমাদের গন্তব্য ভবানী পাঠকের গুহা। রাস্তায় পড়ছে যেতে যেতে দূরে দুর্গাপুর স্টিল, আর এই যে দেখা যাচ্ছে বিভিন্ন বড় বড় চিমনিগুলো মোটা মোটা, এগুলো হচ্ছে দুর্গাপুর পাওয়ার প্রজেক্ট বা পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টের চিমনি এটা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর তার পেছনে হচ্ছে স্টিল প্ল্যান্ট। একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। এখন আমরা এসেছি সোলার এনার্জি পার্ক দুর্গাপুর। এই হচ্ছে টিকিটের প্রাইস, পার হেড 100 টাকা করে, 200 টাকা লাগবে এই ভবানী পাঠক গুহার ঢোকার এন্ট্রি। এবার আমরা আস্তে আস্তে গুহার ভেতরে ঢুকব। তার সঙ্গে একটা জল ফ্রি দিয়েছে ওরা টিকিটের সাথে। এবার আমরা দুর্গাপুর সোলার এনার্জি পার্কে ঢুকেছি, এর মধ্যেই ভবানী পাঠকের গুহা। আমরা হাঁটছি, দেখি খুব উঁচু নিচু রাস্তা, মানে বেশ কষ্ট করে উঠতে হচ্ছে দেখছি। চারদিক খুব সুন্দর করে সাজানো, বেশ চকচকে। এখানে বিভিন্ন কাপলরা এসছে, অন্তরঙ্গভাবে অনেকে আছে। ওই শ্যুটিংগুলো তো আমাদের তোলা যাবে না, আমরা যতটা পারছি পরিষ্কার ভিডিওগুলোই দেখাচ্ছি। অসাধারণ সব চন্দ্রমল্লিকা ফুটে আছে। এই বাচ্চাদের চড়ার বিভিন্ন জিনিস আছে। আবার এখানেও দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি, দুটো ধেড়ে বাচ্চা এরা। বাহ, এখানে আবার কিছু ধেড়ে বাচ্চা বসে আছে। এগুলো এক একটা করে মোরগ মুরগি সব। এখানে বিভিন্ন রকম দেখার জিনিস আছে। অ্যাকচুয়ালি এটা একটা পার্ক, গোয়াটাই মেন উদ্দেশ্য, কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে গোয়াটার ভেতরে যাওয়া যাবে না, ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ভবানী পাঠকের গুহা, এটা এখন আটকানো হয়ে গেছে। এই হচ্ছে ভবানী পাঠকের গুহা। আগে না, এটা এখানে লেখা আছে সোলার এনার্জি পার্ক, এটাই হচ্ছে ভবানী পাঠকের গুহা, কিন্তু এটা ঢোকা এখন বারণ, সুতরাং আশাটা মোটামুটি বেকারই হলো। জাস্ট একটা এমনি পার্ক এটা এখন। কলকাতার লোককে বলে দিচ্ছি, যদি কেউ আসেন 100 টাকা খরচা করে এখানে না আসাই ভালো। এটাই হচ্ছে রিভিউ দিলাম। এবার আমাদের একটা বিচ্ছিরি জায়গা থেকে ফেরার পালা, সোলার এনার্জি পার্ক। কিছু কিছু সোলার প্যানেল দেখছি, আর কিসের সোলার কিসের এনার্জি কিছুই বোঝা যাচ্ছে না। একটা শুধু বিরাট টাওয়ার আছে, সম্ভবত বিএসএনএলের বিরাট বড় টাওয়ার। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি কারোর এই ভিডিও ভালো লাগবে না, যদি ভালো লাগে চ্যানেলটাকে শেয়ার করতে পারেন। আর কি বলবো, ধন্যবাদ।